যুদ্ধ অপরাধীদের বিচারের সাক্ষী হল একজন বক্তা, যিনি খুব কিছুদিন আগেও কয়েক বছর আগেও মাঠ গরম করতেন। ওনার কর্মকাণ্ডের পরিস্থিতি দিয়ে একজন সাক্ষী যখন বললেন তার তিনজন বোনকে পাকিস্তানি হায়নাদের হাতে তুলে দিয়েছিল, ওই কুখ্যাত তফসিরকারক ওই মুফাসসির সাহেব তুলে দিয়েছেন। এর পরের দিন এক ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই, যে লোক মুফাসসিরে কোরআন এত সুন্দর দাঁড়ি, আপনার কি বিশ্বাস হয় এই কাজ উনি করতে পারেন? আমি বিনয়ের সাথে বললাম যে ভাই, আমি বিশ্বাস করি এটা হতে পারে। কেন? আমি ১৯৭১ দেখি নাই, ১৯৭১